আমার জায়গা সম্পত্তি ক্ষতি করতেছে, ক্ষতি অমুক দিন আগামী দিন সকালের থেকে যেন হেরে না দেখে, হুজুরকে না দেখে। আর যারা ওনার ভক্ত ওনারা তো ভয় পাই গেছে, বলতেছে হুজুর আপনি চলে যান, আসেন আপনাকে কিনে আমরা রেলগাড়িতে উঠে দেবো, কদমতলিতে বা স্টেশনে আপনাকে। তোমরা এটা চিন্তা করিও না, আমি করি কি নবীর ঘর, আমার হেফাজত করবে আল্লাহ। পরের দিন ওই লোক গাভী দোয়াইতে গেছে, গাড়ি গাভী দোয়াইতে যায়, ও গাভী দোয়ান থেকে আর উঠতে পারে না, হেরে হাসপাতালে এসে মৃত্যু। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মী এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি ঘনিয়া দরবার শরীফ সুফি মুজিবুল হক, আসলে ওনার মাজার দেখাবো এবং ওনার যে ধর্ম প্রচার এবং ধর্মের জন্য ইসলাম ধর্মের জন্য উনি কী কী করছেন এবং অসংখ্য নাকি ধর্মীয় প্রতিষ্ঠান করছেন এবং উনি ছোটোকাল থেকেই অসংখ্য কেরামত দেখিয়েছেন, এগুলি শোনানোর চেষ্টা করব। এম এ মাদ্রাসা, আসলে এখানে ওনাদের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনারা দেখুন এই হলো ওনার মাজার আর অনেকগুলা ইসলামিক প্রতিষ্ঠান। দর্শক, আমরা ঘনিয়া দরবার শরীফ, ঘনিয়া দরবার শরীফের আসলে এখন যেই মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে আপনারা দেখতেছেন মাজার, যে ওনার সম্পর্কে জানবো, যে এখানকারই যে হুজুর এখানকার সব শিক্ষক ছিলেন, এখনও কি শিক্ষক আছেন? এখনও শিক্ষক আছেন এবং এখানকার খাদেম উনি। তো হুজুর আপনি ওনার সম্পর্কে বলবেন, ওনার পুরো নামটাকে বলেন। ওনার নাম আল্লামা শাহ মুজিবুল হক রহমতুল্লাহ আলাইহি। উনি আউলিয়া হয়েছেন কিভাবে? শুরুটা একটু শুনতে হচ্ছে। ওনার বাবার সান্নিধ্যে লাভ করি উনি আউলিয়া কেরামের খাতায় নাম রাখছেন। হ্যাঁ, ওনার বাবা ছিলেন প্রখ্যাত একজন সুফি সাহেব, সুফি সাহিদুর রহমান সাহেব। উনি খেলাপথ দিয়ে গেছেন নাকি খেলাপথ ছাড়াই? উনি তো অবশ্যই আবার অবর্তমানে ছেলেকে খেলাপথ দিয়েছেন, বড় জেলে উপযুক্ত ছিল, বাবার খেয়াল ছিল। উনি তখন চট্টগ্রামে ছিল, মাদ্রাসায় কি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতেছে, বিভিন্নখানে ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত। চট্টগ্রামে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান করছে? হাটাজারি থানায় একটা মাদ্রাসা হয়েছে, কাটিরহাট। বর্তমানে এটা ছিল দাখিল মাদ্রাসা, বর্তমানে ফাজিল মাদ্রাসা। মাদ্রাসাটার নাম কি মনে আছে? কাটিরহাট ফাজিল মাদ্রাসা। এরপরে দ্বিতীয়টা করছে কালাফল ফাজিল মাদ্রাসা। তৃতীয়টা হয়েছে আপনার ফকিরহাট ফাজিল মাদ্রাসা। আচ্ছা, এই মাদ্রাসাগুলা কি ওনার অর্থায়নে করছে বা টাকা অ্যারেঞ্জ কিভাবে করলো, জায়গা অ্যারেঞ্জ কিভাবে করলো? জায়গা অ্যারেঞ্জ ওইখানে যায় ওনার পলিসি অ্যাড করি, মানুষের এলাকার মানুষকে যোগায় সেইভাবে জায়গাগুলা। আচ্ছা, এইগুলা কোনো ধরনের সমস্যায় পড়ে নাই? একদিন এক লোক ওই ফকিরহাট এক লোক বললো যে আমাদের জায়গা জিগিরগুলা মাদ্রাসা যা নিচে আরো লয়ে যাইতেছে, এই লোকটা করতে গিয়ে আইলো, এখন এই লোক মাদ্রাসা করি তো আমার জায়গা সম্পত্তি ক্ষতি করতেছে, ক্ষতির অমুক দিন আগামী দিন সকালের থেকে যেন হেরে না দেখে, হুজুরকে না দেখে। আর যারা ওনার ভক্ত ওনারা তো ভয় পাই গেছে, বলতেছে হুজুর আপনি চলে যান, আসেন আপনাকে কিনে আমরা রেলগাড়িতে উঠে দেবো, কদমতলিতে বা স্টেশনে আপনাকে। তোমরা এটা চিন্তা করিও না, আমি করি কি নবীর ঘর, আমার হেফাজত করবে আল্লাহ। পরের দিন ওই লোক গাভী দোয়াইতে গেছে, গাভী দোয়াইতে যায়, ও গাভী দোয়ান থেকে আর উঠতে পারে না, হেরে হাসপাতাল নিচে মৃত্যু, তার মৃত্যু ঘোষণা করছে। আচ্ছা, উনি কখন ফিরে আসছেন চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম থেকে উনি ৬৫ সালে যখন ওনার বাবা যান দুনিয়া থেকে পর্দা করছেন, তখন উনি চট্টগ্রাম থেকে ওনার বাবার এখানে আসার পরে ওনার বড় ভাই সহ আলেম ওলামা ওনার বাবার ভক্তবৃন্দ যারা, তামাকে ওনাকে প্রতিনিধি বানাই দিচ্ছে। আচ্ছা, ওনার জন্ম এবং মৃত্যুটা কি আপনার মনে আছে? জন্মটা মনে নাই, মৃত্যুটা মনে আছে ২০১০ সালের 22 মে উনি পর্দা করছেন দুনিয়া থেকে। ওনার সহধর্মী ওনার ওয়াইফ দুনিয়া থেকে ২০০৫ সালের 12 জানুয়ারিতে উনি পর্দা করছেন, ওনারে সাথী আছে। আমরা একটু মাদারটা দেখব। দর্শক, যাদের ঘনিয়া দরবার শরীফ সম্পর্কে জানার ইচ্ছা ছিল, যে দ্বিতীয় পর্বে এসে আপনারা প্রথম পর্বে যে দেখালাম যে ওনার ছেলের মানে ওনার পরবর্তী যে বংশের যে পীর ছিলেন ওনার এই মাজারটা এটা। তো আসলে ওনার সম্পর্কে তো এতক্ষণ অনেক কথাই শুনলেন, আসলে আরও অসংখ্য ঘটনা আছে এবং কেরামত আছে। আর আসলে এগুলা বললে সারাদিনেই বলা লাগে, আমি ভিডিওতে সবসময় বলি। তবে ঘনিয়া দরবার শরীফ একটা যে কত বড় একটা প্রতিষ্ঠান কমপ্লেক্স, আসলে সেটা এখানে না আসলে বোঝা যাবে না। হুজুর, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একটু উনি যখন চট্টগ্রাম থেকে চলে আসছেন আসলে তারপরের কিছু ঘটনা আমরা শুনতে যাচ্ছি, উনি এখানে থেকে কি করছেন এবং ওনার কিছু ঘটনা আধ্যাত্মিকতা কেরামতি। এখানে থেকে উনি তরিকতের কাজ বিস্তার করছেন, অনেক আলেম ওলামা ওনার বক্তবৃন্দ আছে এবং দুনিয়া থেকে কিছু বিদায় নিছে, বুঝছেন। তার ওনার অসংখ্য কেরামতের মাঝে মনে করেন উনি বড় কেরামত হয়েছে ওনার বাবায়। এই বাড়ির এই যে তিনতলা ভবনটা দেখতেছেন, তিনতলা ভবন, ওই তিনতলা ভবন এই মসজিদের পরে, মানে মসজিদের মাইক দেখা যায় দোতলা, এই দোতলার পরে মসজিদ নাই, এই দোতলা এটা তো এতিমখানা কমপ্লেক্স, বুঝতে পারছি। হ্যাঁ, তিনতলা বিল্ডিংটা দেখা যায় এতিমখানা, পুরো এতিমখানা, ওই তিনতলাটাও এতিমখানা এবং এতিমখানার সাথে আমাদের ফাজিল মাদ্রাসা ছিল ১-১-৮৫-তে আমাদের কি ইবতেদায়ী মাদ্রাসা, ১-১-৮৬ থেকে আমাদের কি ওই দাখিল মাদ্রাসা, ১-১-৯৭-তে আমাদের আলিম মাদ্রাসা, ১-১ মনে করেন ২০০০-এ আমাদের ফাজিল মাদ্রাসা মঞ্জুরিত। এখন ২০২২ সালের 22শে মে মনে হয়, অথবা ২০১০ সালের 22শে মে, অথবা দুই একদিন আকবর হইতেছে আমাদের কামেল মাদ্রাসা একাডেমিক স্বীকৃতি। এখন আমাদের কামার পরীক্ষার্থী আছে 35। আলহামদুলিল্লাহ, দেখা বলার মাঝে ওনার কারামাত ওনা আমাদেরকে একখানে পাঠাইতো, দেখা যায় ওই লোকটা রে যাইয়ে ওই লোকটাকে জিজ্ঞাসা করি, ভাই অমুকের কাছে পাঠাইছে, অমুকখানতে আছি, তখন বলে কে পাঠাইছে, ঘনিয়ার বিশ্বাস পাঠাইছে, আসেন ঘরে আসেন। তেমনি আমাদেরকে কার্তিক মাসেন ওনার বাবার কি অপাত দিবস ফর্দার দিবস, ওখানে বলছে যে আমরা যাই বলতাম যে অমুক, আমি যাই সাইকেলতে নামি, আসসালামু আলাইকুম, কয়েক ভুলামিয়া অমুকরে চিনেননি, আব্দুল কাদের মাস্টার সবাইকে চিনেননি, কয়ে করতে গেছেন, তখন বলছি ঘনিয়া দরবার শরীফ, আসেন ঘরে আসেন, ঘরে আসি। মানে আপনি যার কাছে যাইতেন ঠিক ওই লোককে যাইয়ে জিজ্ঞেস করতেন যে সালাম দিলাম, সালাম দিকে অমুকেরে চিনেননি, কে কোথেকে আসেন, অমুকখান থেকে পাঠাইছে কে বিশ্ববুজুর, ঘরে আসেন। তা আমি এলো অনেক ধন্যবাদ, দোয়া করবেন আমাদেরকে। দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা, আমি আপনাদেরকে একটু আবার রিভাইজ করতেছি। আসলে হুজুর যখন ওনাদেরকে কোথায় পাঠাইতো কোনো তবদিরের জন্য না, ওনা কোনো অনুদানের জন্য যে কোনো কাজের জন্য, তখন ওই ওনারা যাইয়া যেই লোককে জিজ্ঞেস করতো, ধরেন একটা চিটাং গেছে, যাইয়া বাস থেকে নাইমা বলছে ভাই অমুককে চেনেন কিনা, দেখা যেত ওই লোককেই জিজ্ঞেস করছে যার কাছে গেছে। মানে এটা এক ধরনের কেরামত এবং ওনাকে আর বেশি খোঁজা লাগতো না, মানে যাইয়ে পাইতো। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মানুযায়ী থাকবেন। আসলে ঘনিয়া দরবার শরীফ অসংখ্য সুন্নি দরবার, অসংখ্য কেরামত, অসংখ্য ঘটনা নিয়েই আসলে এই দরবার, এই কমপ্লেক্স। দর্শক অনেকে রিকোয়েস্ট করেছেন ঘনিয়া দরবার শরীফ নিয়ে ভিডিও করার জন্য, যে শেষ পর্যন্ত মনের আশা পূরণ হলো, আপনাদেরকে দেখাতে পারলাম। দর্শক ভালো থাকেন, ইমান সহিত থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।